আপনারা জেনে খুশি হবেন, আজকে আমি চলে এসেছি স্কয়ার নেট কম্পোজিট লিমিটেডে। আমার সাথে আছেন রেভেল স্যার। আমি প্রথমেই রেভেল স্যারকে আন্তরিকভাবে অনুরোধ করব সকল উদ্দেশ্যে পরিচয় দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম। আমি মাশরুকুর রহমান রিবেল। আমি আছি এখানে এজিএম মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং হিসেবে। তো আমার কেরিয়ার 2004 থেকে শুরু, এখনও আছি। আমি তিনটা জায়গায় জব করেছি। প্রথমে ছিলাম ওপেক্স এন্ড সিনহা গ্রুপে, তারপরে একটি বাইং অফিসে ছিলাম অল্প কিছুদিন, তারপরে অ্যাসপায়ার নিট কম্পোজিট। তো এই হচ্ছে আমার কেরিয়ার জার্নি। তুষিকে থ্যাংক ইউ যে এরকম একটা সেশন এসে আয়োজন করেছে নলেজ শেয়ারিং। তুষিক, ধন্যবাদ স্যার। স্যার, আপনি হয়তো জানেন যে আমাদের এই চ্যানেল বা আমরা অ্যাকচুয়ালি কাজ করে থাকি ইউনিভার্সিটির সাথে, যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের একটা ভালো কোলাবরেশন করার জন্য বা এক্সপার্টদের নলেজগুলো স্টুডেন্টের কাছে দেওয়ার জন্য। যেহেতু আমরা সকলেই জানি স্টুডেন্টসরা ডিরেক্ট অ্যাক্সেস পাচ্ছে না, তো আপনাদের মেসেজগুলো তাদের কাছে যাওয়া খুব ইম্পর্টেন্ট। এবং আপনি হয়তো এটাও জানেন যে আমাদের মধ্যে অনেকেই মার্চেন্ডাইজিংয়ে আমাদের ফিউচার ক্যারিয়ার বা প্রফেশনাল লাইফে করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আপনি জুনিয়রসদের কী সাজেশন দেবেন, এটা এই সেক্টরটা কতটা ফ্রুটফুল? ধন্যবাদ তুষি। আসলে আমি বলবো, হ্যাঁ, এটা আমাদের দেশে ইন্ডাস্ট্রিটা যেভাবে গ্রো করেছে লাস্ট 30 ইয়ার্স, সেই হিসেবে আসলে আমাদের কোনো প্ল্যাটফর্ম ওভাবে তৈরি হয় নাই যে প্ল্যাটফর্ম থেকে আমাদের নেক্সট জেনারেশন নলেজ পাবে কিংবা জানতে পারবে। তো ধন্যবাদ তোমাকে যে তুমি এরকম একটা সেশনের আয়োজন করেছো। আমি বলবো যে আসলে মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং, মার্কেটিং হচ্ছে আসলে আমি যে কোম্পানিতে জব করছি তাকে মার্কেট করা, আর মার্চেন্ডাইজিংটা হচ্ছে টোটাল প্রসেসটাকে এক্সিকিউট করা। তো দুটা একটু ডিফারেন্ট যেমন আছে, আবার একে অপরের সাথে একদম অঙ্গাঙ্গিভাবেই জড়িত। মার্চেন্ডাইজিং ছাড়া যেমন মার্কেটিং করা যায় না, আবার মার্কেটিং ছাড়াও মার্চেন্ডাইজিং করা যায় না। আর মার্চেন্ডাইজিংটা যদি বলি, আসলে একটা কাস্টমারের কাছ থেকে একটা ইনকোয়ারি পাওয়ার পর সেটাকে কস্টিং অর্গানাইজ করা বিভিন্ন ডিপার্টমেন্টের কাছ থেকে। আসলে অনেকগুলো ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতে হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। কস্টিং করার জন্য যেমন কনজাম্পশন লাগে আমাদের, কতটুকু কাপড় কিংবা অন্যান্য ম্যাটেরিয়াল কী পরিমাণ লাগবে সেটা জানার জন্য, পাশাপাশি ট্রেন্ডস অ্যান্ড অ্যাক্সেসরিজের কস্ট জানতে হয়, পাশাপাশি হচ্ছে একটা গার্মেন্ট স্টিচ করতে গেলে আসলে কতটুকু সময় লাগবে, কতজন ম্যান পাওয়ার লাগবে, ইত্যাদির একটা ক্যালকুলেশন করে টোটাল একটা তিনটা সেকশনে কস্টিংটাকে করে এক জায়গায় এনে তারপরে একটা প্রাইস কাস্টমারকে অফার করতে হয়। তো এখানে বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ কাজ আছে, ডিপার্টমেন্ট আছে, যেমন কনজামশনের জন্য প্রিডি ডিপার্টমেন্ট, তারপরে এসএমভি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু এর জন্য আই ডিপার্টমেন্ট, এবং ম্যাটেরিয়ালসের জন্য মার্চেন্ডাইজাররাও করে। আবার এখন নতুন কনসেপ্ট বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকেও অনেক কোম্পানিগুলো অ্যাক্সেসরিজ অ্যান্ড ট্রেন্ডসের কস্টিং আইডিয়া নিচ্ছে। এই হচ্ছে মোটামুটি কস্টিং স্ট্রাকচারাল একটা আইডিয়া। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা গুঞ্জন দেখা যায়, সেটা হলো প্রোডাকশন লাইন আপের ফ্লোরে কাজ করাটা খুবই ডিফিকাল্ট, এবং অনেকে আমরা মনে করে থাকি মার্চেন্ডাইজিং জবটা খুবই স্মার্ট জব, এবং হয়তো আমরা এসির মধ্যে বসে জবগুলো করতেছি। তো এই বিষয় সম্পর্কে যদি কিছু ইনপুট দিতেন। আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করার সেক্টর অনেক, এটা বলে শেষ করা যাবে না। তো এর মধ্যে মার্চেন্ডাইজিং একটা ডিপার্টমেন্ট, কোয়ালিটি একটা ডিপার্টমেন্ট, প্রোডাকশন একটা ডিপার্টমেন্ট, আই একটা ডিপার্টমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট একটা ডিপার্টমেন্ট, ডিজাইন একটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টই ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টই ইন্ডিপেন্ডেন্টলি সবাই সবার জায়গা থেকে কাজ করছে। তো যেহেতু মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিংটাই ইনিশিয়াল টু শেষ পর্যন্ত জড়িত থাকে প্রত্যেকটা প্রসেসে, সেই জন্যে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টটা মার্কেটে একটু ফোকাসড। তো পাশাপাশি আপনি যদি দেখেন তুষি, যে আমাদের দেশে আমাদের এই ইন্ডাস্ট্রিটা মোস্টলি ফরেন এক্সপার্টার্সদের দখলে
বিশেষ করে প্রোডাকশন, আই, প্ল্যানিং এই ডিপার্টমেন্টগুলো এখনও আমাদের দেশে কিন্তু ফরেন এক্সপার্টাইজরা ডমিনেট করছে আমি বলবো। পাশাপাশি যদি মার্চেন্ডাইজিং দেখি, আসলে সবাই মার্চেন্ডাইজিং সম্পর্কে কিছুটা জানে বলে তারা মনে করে যে, ইয়াং জেনারেশন আর কি, তারা মনে করে যে এটাই আসলে টেক্সটাইলের ড্রিম জব। তো আসলে আমি বলবো, আমার এখানে যখন ইন্টার্ন করতে আসে ছেলেমেয়েরা, আমি সবাইকে একটা জিনিস বলি যে আসলে অপরচুনিটিটা অনেক বেশি মার্চেন্ডাইজিং ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে। এবং আমি সবসময় তাদেরকে, নিউ কামারদেরকে এনকারেজ করি যে আসলে মার্চেন্ডাইজিং যদি বলি আমাদের দেশ, আমি বলবো যে মার্চেন্ডাইজিংয়ে আমাদের দেশ এখন ফুললি রিচ অ্যান্ড ক্যাপেবল, যে কারণে আমাদের মার্চেন্ডাইজিংয়ে কিন্তু ফরেন এক্সপার্টিস ওইভাবে নাই বললেই চলে। কিন্তু আমরা যদি যাই প্রোডাকশনে, এখনও আমরা দেখবো যে শ্রীলঙ্কা, ইন্ডিয়ান, পাকিস্তান প্রোডাকশন লেভেলে, টপ লেভেলে জব করছে। কিন্তু আমাদের দেশের বা আমাদের ছেলে মেয়েরা কেন না, বা আমরা কেন না? তো আমি বলবো নেক্সট জেনারেশন, ইয়াং জেনারেশনদেরকে, যে আসলে মার্চেন্ডাইজিং ছাড়াও অনেক বেশি পটেনশিয়াল আছে। তোমরা বিশেষ করে প্রোডাকশন, আই, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিজাইন, এই সকল ডিপার্টমেন্টগুলোকে গুরুত্বে নিজেকে ফোকাস করো আরো বেশি, ওখানে অনেক বেশি অপরচুনিটি আমি বলবো। স্যার, একটা বিষয় খুব ভালোভাবে ফোকাস করলেন, সেটা হলো আমরা এখনো ফরেন এক্সপার্টিসদের হায়ার করতে হচ্ছে। তো স্যার, আপনি কি মনে করেন আমাদের গ্যাপ গুলো কোথায়, আমাদের লিমিটেশন গুলো কোথায়, কোন জায়গাগুলোতে আমাদের এখন ইমপ্রুভ করার অনেক সুযোগ রয়েছে? আসলে আমাদের বিগত, আমাদের ইন্ডাস্ট্রি বয়স যদি আমি 35 ইয়ার্স ধরি, তো আজ থেকে 19 বছর আগে যখন কেরিয়ার শুরু করেছি, তখন আমরা যে পরিমাণ ফরেন এক্সপার্টাইজদেরকে দেখেছি আমরা, এখন অনেকটা কমেছে। বিশেষ করে মার্কেটিং মার্চেন্ডাইজিংয়ে নাই বললেই চলে, আর প্রোডাকশন, আই, প্ল্যানিং এবং প্ল্যানিং ওই ডিপার্টমেন্টগুলোতে আমি বলবো এখন বাংলাদেশ যথেষ্ট স্ট্রং। এবং আমাদের নতুন নতুন জেনারেশন আসছে, নতুন জেনারেশন আসছে, তারা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছে। তো আমি বলবো যে এখন আসলে আমাদের ওইভাবে আর ফরেন এক্সপার্টাইজ অনেক ক্ষেত্রেই আমার মনে হয় আমরা লোকাল দিয়ে আমাদের পারপাস সার্ভ করতে পারি মাচ বেটার দেন দা ফরেন এক্সপার্টাইজ। আচ্ছা, এটা আসলে আমাদের জন্য একটা সুসংবাদ, আমরা বিষয়গুলো ওভারকাম করতে পারছি স্লোলি হলেও, এটা স্টিডিলি। তো 4টা বছর আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, বাট 4টা বছর পরে যখন জবে যাই, অনেকের কাছেই শুনে থাকি যে এই এনভায়রনমেন্টটা টোটালি ডিফারেন্ট। তো স্যার, আপনার কি মনে হয় আমাদের 4টা বছর নিজেদেরকে কিভাবে নিজেদেরকে ডেভেলপ করলে এই যে একটা নতুন এনভায়রনমেন্টে খাপ খেয়ে নিতে আমাদের খুব ইজি হবে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আসলে 4 বছর ইউনিভার্সিটিতে পড়ার পরে আমরা ইন্ডাস্ট্রিতে ইন্টার্নি করতে গিয়ে ইন্ডাস্ট্রিটাকে দেখি। আমি একটা ছোট্ট এক্সাম্পল শেয়ার করতে চাই। আমার এক রিলেটিভস, তো তার বাচ্চা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তো স্কুলে পড়ে তারা গিয়েছে ইন্ডাস্ট্রি দেখতে। তো মাধ্যমিকে পড়ে তারা গিয়েছে ইন্ডাস্ট্রি দেখতে, একটা গ্রুপ বেঁধে ইংলিশ মিডিয়াম স্কুলের একজন টিচারের তত্ত্বাবধানে ওই ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্টের সাথে কথা বলে তারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটাই জাস্ট ঘুরে ঘুরে দেখেছে বাচ্চারা। তো আমার এই জিনিসটা আমি যখন জানতে পেরেছি বা আমি যখন দেখেছি, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আসলে আমাদের টেক্সটাইলগুলো আমাদের ছেলেমেয়েদেরকে দেখতে দেওয়া উচিত। আমাদের, আমরা যেমন আমাদের সন্তানদেরকে স্বপ্ন দেখায় যে তুমি জীবনে ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, ঠিক ইন্ডাস্ট্রিটা যদি ওরা দেখে, ওরা নিজেরা হয়তো বা ডিসিশন নিতে পারবে যে না, আমি ছোটবেলা থেকে আমি ইন্ডাস্ট্রিতেই কাজ করব। তো আমি চাই যে আসলে এটা আমাদের এক্সপোর্টের সর্বোচ্চ রেভিনিউ, আমাদের অর্থনীতির মেরুদণ্ড, এটাকে আসলে স্কুল কলেজের ছেলে মেয়েদের কাছে আরেকটু ওপেন করে আমি বলবো যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ইউনিভার্সিটিকে বলবো যে এটাকে আরেকটু ওপেন আপ করে ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টের সাথে কথা বলে এটাকে একটু দেখানোর ব্যবস্থা করেন আমাদের ছেলে মেয়েদেরকে, যে আসলে আমাদের যে ফরেন কারেন্সি আমরা আর্ন করছি সেই ইন্ডাস্ট্রিটা আসলে কি, ওখানে মানুষজন কি করে, কিভাবে কাজ করে, কিভাবে মেশিন চলে। সো আমি রিকোয়েস্ট করবো যে আসলে আমরা লেটস মেক আওয়ার ইন্ডাস্ট্রি ভিজিবল টু আওয়ার নেক্সট জেনারেশন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা জানি আমাদের সাথে অনেক শিক্ষকরাও বিভিন্ন ইউনিভার্সিটি যুক্ত আছেন, তো আপনারা হয়তো একটা মেসেজ পেয়েছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করব আমরা যাতে যতটুকু সম্ভব ইউনিভার্সিটির সাথে
ইন্ডাস্ট্রিগুলোর একটা কোলাবোরেশন করে স্টুডেন্টদের ওয়েলফেয়ারে কাজ করতে পারি। তো স্যার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, এবং তুষি আরেকটু রিকোয়েস্ট করব যে আসলে বিশেষ করে ইউনিভার্সিটিতে যখন আমাদের ছেলে মেয়েরা যাচ্ছে, আমি বলবো যে প্রতি বছরেরই একটা একটা সময় তাদেরকে ইন্ডাস্ট্রিতে কয়েকদিন হলেও কাজ করে ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্সটা প্র্যাকটিক্যালি নেওয়ার সুযোগ দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আশা করি আমাদের শিক্ষক বিষয়গুলো নিয়ে একটু বিবেচনা রাখবেন। তো স্যার আমরা একদম আমাদের ইন্টারভিউ শেষ পর্যায়ে চলে এসেছি, তো শেষ পর্যায়ে আমি একটা বিষয় জানতে চাই, আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে কি মনে করেন আমাদের এই টেক্সটাইল সেক্টরের প্রসপেক্ট বা ফিউচার প্রসপেক্টটা কতটুকু সম্ভাবনাময় বা কতটুকু থ্রেড আমাদের সামনে অপেক্ষা করছে? আসলে আমরা যদি টেক্সটাইল ইন্ডাস্ট্রির হিস্ট্রি দেখি, তাহলে আসলে টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা কোনো দেশেই পার্মানেন্ট না। এটা শুরু হয়েছে আমেরিকা ইউরোপ থেকে, তারপরে এটা আস্তে আস্তে মুভ করে অন্যান্য দেশে যেমন গিয়েছে, বাংলাদেশেও এসছে। এখন রিসেন্টলি দেখবেন যে চায়না আস্তে আস্তে তাদের ক্যাপাসিটি কমিয়ে দিচ্ছে। তো ইন দ্যাট কেস চায়না যখন তাদের ক্যাপাসিটি স্লো ডাউন করবে, তখন এই বিজনেসটা কিন্তু ওয়ার্ল্ডের অন্যান্য দেশে মুভ হবে। তো আমরা চায়নার পার্শ্ববর্তী কান্ট্রি হিসেবে আমাদের জন্য এটা একটা বিশাল অপরচুনিটি হিসেবে দেখা দিবে। তো আমি বলবো যে বিশ্বের সব দেশই টেক্সটাইলকে বেস ধরেই তাদের উন্নতির শুরু হয়েছে, এবং একটা লেভেলে যখন তারা উন্নতি করে ফেলেছে, তখন কিন্তু তারা আস্তে 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 টেক্সটাইল থেকে বেরোয় অন্য ইন্ডাস্ট্রির দিকে কনভার্ট করে নিচ্ছে নিজেদেরকে, যেটা এখন চাইনিজরাও এই মুহূর্তে আমার মনে হয় এই স্ট্র্যাটেজিতে গিয়েছে। আমি বলবো যে আমি মনে করি অন্তত নেক্সট 20-30 ইয়ার্স বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে গ্রো করার এখনো অনেক সুযোগ আছে, অনেক জায়গা আছে কাজ করার মতো। ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমাদের হতাশ হওয়ার আসলে কোনো কিছুই নেই, আমাদের যেটা করতে হবে নিজেদেরকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে সামনের দিনগুলো যাতে আমরা ট্যাকেল করতে পারি। তো স্যার একদম শেষ পর্যায়ে আমি চাচ্ছি সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যেহেতু সব স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পার্সোনাল সাজেশন থাকে স্টুডেন্ট অবস্থায় কি করা উচিত সেই বিষয়ে। আমি আসলে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে আসলে প্র্যাকটিক্যাল নলেজটা খুব দরকার আমাদের, এবং প্র্যাকটিক্যাল নলেজের জন্য আসলে ইন্ডাস্ট্রি ভিজিট করা, প্রসেস জানা, কীভাবে প্রসেস ওয়াইজ কাজ হয় সেই জিনিসগুলা প্র্যাকটিক্যালি দেখা। তো এতে করে আমার মনে হয় যে নলেজ অ্যান্ড মাইন্ড দুইটাই আসলে স্প্রেড হবে ইনশাল্লাহ। তো সকল ভিউয়ার্সদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য। আজকের মতো আমরা এখানে শেষ করছি। তো ধন্যবাদ স্যারকে আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে এত সময় উপহার দেওয়ার জন্য। এটি উই আর রিয়েলি অনার টু হ্যাভ ইউ উইথ আস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ তুষি তোমাকে সেশনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।